নমস্কার বন্ধুরা, আমার সবুজ ছাদ বাগানে আপনাদের আরেকবার প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। আমি অসীম বলছি। তো বন্ধুরা, আজকে আমি আবার এসে গেছি একটা কামরাঙা গাছ নিয়ে। এটা একটা থাই ভ্যারাইটির মিষ্টি কামরাঙা গাছ, গ্রাফটেড গাছ। এই যে গ্রাফটিং করা, এখানে গাছটা 3 ফুট মতো লম্বা। তো আমি এই গাছটা এখন আপনাদের প্লাস্টিকের বালতিতে, 10 ইঞ্চি বালতিতে প্রতিস্থাপন করে দেখাবো। এই বালতির মধ্যে ফুটো করা আছে, ফুটো করে নিয়েছি আগে থেকেই আমি। তো এর মধ্যে আমি এখন এই পাথরের টুকরোগুলো দিয়ে দেবো, এগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ড্রেনেজ সিস্টেমের সুবিধার জন্য এইটা করতে হয়, আপনারা জানেন অনেকেই। তো ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হওয়া দরকার যে কোনো গাছ প্রতিস্থাপনের ক্ষেত্রে। তো সেই জন্যে প্রথমেই ড্রেনেজ সিস্টেম করার জন্য প্রথমেই এই পাথরগুলো দিয়ে দিলাম। পাথর দেওয়ার পরে এই যে পাথর দিয়ে সেটিং করে দিয়েছি। এরপরে আমি দেবো বালি। এই যে বালি আছে এর মধ্যে, এই বালিটা আমি এর মধ্যে ঢেলে দেবো। বালিটা ঢেলে দিচ্ছি, বালিটা ঢেলে দিলাম। দেওয়ার পরে এটাকে হাত দিয়ে ভালো করে চেপে দেবো, যাতে কোনো রকম ফাঁক ফোকর না থেকে যায়। ভালো করে চেপে দিচ্ছি, সুন্দর একটা লেয়ার তৈরি হলো এর মধ্যে বালির। এই যে দেখছেন, এতে কী হবে, জলটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। এর মধ্যে আপনি মাটি দেবেন, যখন গাছটা পুরো মাটি দিয়ে ভরে দেবেন, তখন গাছটা, গাছে যখন জল দেবেন, তো মাটির নিচে গিয়ে জলটা এইখান দিয়ে খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। বালির মধ্যে গিয়ে জলটা পড়বে, নিচে পাথর আছে, জলটা ড্রেনেজটা হয়ে যাবে খুব ভালোভাবে। তো এই যে আমার বস্তায় মাটি তৈরি করা রয়েছে, অনেকদিন আগেই তৈরি করে রেখেছিলাম, তবে তখনও ভিজেছিল মাটিটা। তো এখন একটু একটু ভিজে আছে, মানে রস আছে মাটিটা, তবু অসুবিধা নেই, ঝুরঝুরেই আছে। তো এই মাটি আমি এর মধ্যে দিয়ে দেবো, সার দিয়ে তৈরি করা। এর মধ্যে হাড়গুঁড়ো, শিংকুচি, নিমখোল, সর্ষের খোল দেওয়া আছে। 10-15 আগে মাটিটা আমি তৈরি করেছি, তখনও মাটিটা ভিজে ভিজে ছিল, তো বস্তায় ভরে রেখেছিলাম 15 দিন আগে। এখন একটু ভিজে ভিজে আছে, এতে কোনো অসুবিধা নেই। এর জন্য আমি এখন এই গাছটায় আর জল দেবো না, আগেই বলে রাখি আপনাদের। গাছটা প্রতিস্থাপন করব, কিন্তু জল আমি পরে দেবো, কারণ এখন রোজই বৃষ্টি হচ্ছে। অতএব এই এই মাটিতে এখন জল রয়েছে, সেজন্য এর মধ্যে আর জল দেওয়ার প্রয়োজন নেই। কারণ একেই রসালো মাটি, তার মধ্যে যদি আবার জল দিই তাহলে গাছের ক্ষতি হবে। তো এই জলটা শুকোতে শুকোতে আবার আশা করি বৃষ্টি এসে যাবে। বৃষ্টি তো এখন প্রায় রোজই হচ্ছে, একদিন দুদিন ছাড়া ছাড়া, যখন হচ্ছে তখন তো কন্টিনিউ হচ্ছে। সেই জন্যে আর এতে আমি এখন জল দেব না। আর এখন আমি জল দিচ্ছি না ঠিকই, কিন্তু গাছ অ্যাকচুয়ালি শুকনো মাটি দিয়ে প্রতিস্থাপন করতে হয়। তো এখন তো শুকনো মাটি পাওয়া খুব মুশকিল, সেই জন্যে যে মাটিটা আছে সেটা ঝুরঝুরে মাটি, পুরোপুরি শুকনো না। তো গরমকালে বা অন্য সময় শুকনো মাটি দিয়ে আপনারা যখন গাছ প্রতিস্থাপন করবেন, তখন কিন্তু প্রতিস্থাপনের পরেই ভরপুর জল দিতে হবে, গাছ ভর্তি, টব ভর্তি করে জল দিতে হবে, কারণ জল না দিলে তখন মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, এবার আমি গাছটা এখান থেকে বার করে ফেলবো। গাছটা বার করবো আমি ঠিক এইভাবে, এই যে দেখুন, এই বেরিয়ে গেল, নিচে শিকড় আছে গাছটা। গাছটা পুরনো গাছ, একদম নতুন না, শিকড় নিচে দিয়ে এসে গেছে। এবার আমি এটা বসিয়ে দেখব কী অবস্থায় দাঁড়াচ্ছে। এই হয়েছে, কিন্তু আরেকটু মাটি দিয়ে দিতে হবে, নাহলে রুট বলটা পুরো অনেক নিচে চলে যাবে। তো সেই জন্য আমি আরেকটু মাটি দিয়ে দিচ্ছি। একটু মাটি দিলাম, এবার আরেকবার বসিয়ে দেখব। এবারে বসাবো, আরেকটু দিতে হবে। প্রায় 50% না 40% মাটি দেওয়া হয়ে গেল। এবারে আমি গাছটা বসালাম এবং
সোজা করে বসাবো যাতে গাছটা সোজা হয়। সেই জন্য রুট বলটা যদি একটু কাত করে দিতে হয় সেটা করতে হবে, গাছটা সোজা হবে এবং মাঝখানে হবে। সেই জন্য আমি রুট বলটা একটু কাত করে দিচ্ছি গাছটাকে সোজা রাখার জন্য। সোজা না রাখলে পরে গাছ পেকে এদিক ওদিক চলে যাবে, দেখতে খারাপ লাগবে। সোজা হয়ে গেল। এবার আমি এর মধ্যে মাটি দিয়ে দেবো। তো বন্ধুরা, এই গাছের পরিচর্যা বলতে কিছুই না, খুবই সহজ ব্যাপার। এই গাছে বা অন্যান্য যেসব গাছ আমার ছাদে আছে, আমি বসিয়েছি, প্রতিস্থাপন করেছি যেসব গাছে গাছগুলো, সেগুলোতে আমি কোনো দিন অন্তর সর্ষের খোল ভেজানো জল পাতলা করে প্রয়োজন মতো যে গাছে যতটুকু প্রয়োজন টব অনুযায়ী দিয়ে থাকি। কোনোটায় এক মগ, কোনোটায় হাফ মগ, এইভাবে দিয়ে থাকি। তো এই গাছেও আমি কোনো দিন অন্তর, এখন তো দেবো না, বর্ষার পরে, বর্ষার সময় গাছে সার না দেওয়াই ভালো। বর্ষার পরে আমি সর্ষের খোলের জল কোনো দিন অন্তর দেবো। আর আমার যেটা মেন সার সেটা হচ্ছে সবজি আর ফলের খোসা ভেজানো জল, ওটা আমার করাই আছে, সারা বছর করা থাকে ড্রামের মধ্যে। ওই সবজি আর ফলের খোসা ভেজানো জল আমি কোনো দিন পর দিই। তার মানে কী হলো, একবার দিচ্ছি সর্ষের খোলের জল কোনো দিন পর, আর একবার দিচ্ছি সবজি আর ফলের খোসানো জল, ভেজানো জল কোনো দিন পর। অল্টারনেটভাবে এইভাবে দিই। আর এরই মধ্যে মাসে একবার, মানে এটা পনেরো দিন, ওটা পনেরো দিন দিলাম, এর মধ্যে আবার এক মাস ছেড়ে কখনো আমি ওর মধ্যে এই টবের মধ্যে আমার নিজস্ব তৈরি মিক্স সার আছে, হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, সর্ষের খোল দিয়ে তৈরি করা মিক্স সার, সেইটা আমি মাসে একবার দিই। মানে তিন রকম সার আমি আমার গাছে ব্যবহার করি। এক, সর্ষের খোল ভেজানো জল। দুই হচ্ছে ফলের খোসা আর সবজির খোসা, ফল আর সবজির খোসা একসঙ্গে ভিজিয়ে রাখি আমি, সেই জলটা দিই। আর তিন হচ্ছে মিক্স সার। মিক্স সারটা খুব ভালো কাজ করে, সব গাছেই দিতে পারেন আপনারা। তো মিক্স সারটা আমি মাসে একবার দিই। এইভাবে আমি আমার গাছের পরিচর্যা করি। আর মাঝে মধ্যে এর মধ্যে যখন মনে করি যে এবারে কিছুটা অনুখাদ্য দেওয়ার প্রয়োজন, তখন আমি এনপিকে 19-19-19 জলে গুলে, এক লিটার জলে গুলে এক চামচ ওটা স্প্রে করে থাকি। এছাড়া কীটনাশক হিসেবে আমি ব্যবহার করি নিম তেল আর প্রফেক্স সুপার, এই দুটো দিয়ে থাকি। এক লিটার জলে 5 ফোঁটা, 10 ফোঁটা নিম তেল, 10 ফোঁটা প্রফেক্স সুপার, 5 ফোঁটা আলাদা আলাদাভাবে দিই, একসঙ্গে দিই না। আর মিলিবাগ হলে তো আপনারা জানেন, মিলিবাগ হলে গাছে দিই আমি একতারা, এক চামচ, ছোটো চামচের এক চামচ একতারা দিয়ে এক লিটার জলে দিয়ে স্প্রে করে দিই। আর এছাড়া ফুল আসার জন্যে গাছে আপনারা প্ল্যানোফিক্স স্প্রে করতে পারেন, এক লিটার জলে 15 ফোঁটা কি 20 ফোঁটা প্ল্যানোফিক্স দিয়ে ভালো করে ঝেঁকে স্প্রে করে দেবেন, গাছে ফুল আসবে। আর গাছের একটা ভালো অনুখাদ্য হলো বায়োভিটা এক্স, সেটাও দিতে পারেন 10 ফোঁটা এক লিটার জলে। আর দিতে পারেন আপনারা মিরাকুলান, মিরাকুলানটা খুব ভালো গ্রোথ রেগুলেটর, গাছের খুব ভালো একটা বৃদ্ধি করে, গাছের সমস্ত গাছ খুব ভালোভাবে হয় মিরাকুলান স্প্রে করলে। মিরাকুলান নামটা মনে রাখবেন, মিরাকুলান 10-12 ফোঁটা এক লিটার জলে দিয়ে ভালো করে গাছে স্প্রে করে দিলে গাছ খুব ভালোভাবে, সুস্থভাবে, গাছের পাতা পুরো একদম চকচক করে, খুব সুন্দরভাবে গাছ বেড়ে ওঠে, গ্রোথটা খুব ভালো হয় গাছের। আর এই এই সমস্ত কীটনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করি আমি, সাফ ফাঙ্গিসাইড স্প্রে করি গাছে। মাটির সঙ্গে ট্রাইকোডারমা ভিডিটি আপনারা দিতে পারেন মিশিয়ে, ওতে গাছের শিকড় খুব বৃদ্ধি পায়, শিকড় খুব ভালোভাবে বাড়ে। তো ট্রাইকোডারমা ভিডিটিটা আমি ব্যবহার করি না, আপনারাও করতে পারেন, আপনারা যদি মনে করেন যে করবেন, খুব ভালো একটা মাটির সঙ্গে মেশানোর একটা মেডিসিন। আর এই সমস্ত ফাঙ্গিসাইড, কীটনাশক বা যে কোনো অনুখাদ্য, মিরাকুলান, প্ল্যানোফিক্স, বায়োভিটা এক্স, যাই দিন না কেন, এর সঙ্গে একটা স্টিকার লাগে।
তো এই স্টিকারটা বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু আপনারা না কিনেও বাড়ি থেকে এই স্টিকারটার ব্যবহার করতে পারেন। বাড়িতে একটা জিনিস আছে যেটা হলো ভাতের মার, ভাতের মার যদি আপনারা এই সমস্ত স্টিকার সার এই আপনার অনুখাদ্য বা এই ফাঙ্গিসাইড বা যেটা হলো গিয়ে আপনার ফাঙ্গিসাইড অনুখাদ্য কীটনাশক এইগুলোর মধ্যে কিন্তু আপনারা হাফ লিটার মতো, এক লিটার জলের জল না দিয়ে হাফ লিটার জল আর হাফ লিটার সমান অনুপাতে ভাতের মার মিশিয়ে তার মধ্যে কীটনাশক বা অনুখাদ্য দিয়ে আপনারা স্প্রে করতে পারেন। ভাতের মার কিন্তু খুব ভালো একটা স্টিকারের কাজ করে। আমি এখন ভাতের মারকে স্টিকার হিসেবে ব্যবহার করি, ভাতের মার দিয়ে আমি হাফ 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 জল মানে 50% জল আর 50% ভাতের মার, মানে কারেন্ট ভাতের মার, যেদিনকার মার সেদিনই সেইটা ঠান্ডা করে বিকেলবেলায় সন্ধেবেলায় স্প্রে করতে হয়। তো এটা আমি আমার গাছে হিসেবে স্টিকার হিসেবে ব্যবহার করি, এটা খুব ভালো স্টিকারের কাজ করে। আপনারা দিয়ে দেখতে পারেন গাছের পাতায় আপনার ওই ওষুধ বা কীটনাশক যে বলুন বা অনুখাদ্য বলুন, এটা গাছের পাতার সঙ্গে ভালোভাবে লেগে থাকবে, পড়ে যাবে না গড়িয়ে। এটা কিন্তু ভাতের মার দিয়ে আপনারা করতে পারেন, ভাতের মার দিয়ে আপনারা এই জিনিসটা করে দেখবেন, স্প্রে ওষুধ কীটনাশক বা ফাঙ্গিসাইড খুব ভালো হয়। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে আমার এদিকে গাছ প্রতিস্থাপন কমপ্লিট, 2 ইঞ্চি মতো ফাঁকা রেখেছি, রুট বলটা একটু উঁচুতে রেখেছি, বর্ষাকাল তো ওই জন্য পুরো ডুবিয়ে দিইনি, যাতে জলে ডুবে গিয়ে নষ্ট না হয়। আর যদিও জলে ডুববে না, কারণ এর মধ্যে আমি যে ড্রেনেজ সিস্টেমটা করেছি সেটা 100% একদম সঠিক, কোনো রকম ভুল নেই। তো ওই ড্রেনেজ সিস্টেমের কারণে কোনো রকমই জল এই টবে আমার দাঁড়াবে না। এখন আর আমি এই গাছে জল দিচ্ছি না, আবার যখন গোড়াটা শুকনো হবে তখন আমি এই গাছে জল দেব। তো গাছ প্রতিস্থাপন আমার কমপ্লিট দেখলেন, বাকি যা যা পরিচর্যা আছে টুকটাক আপনাদের বললাম, এই আমি আমার গাছে করে থাকি, এর বেশি কিছু করি না। তো যাই হোক বন্ধুরা, আমার গাছ প্রতিস্থাপন কমপ্লিট হয়ে গেল। এভাবে আপনারা করুন, ছাদে গাছ লাগান, যার যেমন সুবিধা ইচ্ছা শখ সেইভাবে আপনারা গাছ কিনে নিয়ে আসুন, ফলের গাছ, ফুলের গাছ, সবজি গাছ কিনে এনে বসান, খুব ভালো হবে। ছাদে গাছ লাগিয়ে আপনারা অনায়াসে ফল ফুল সবজি পেতে পারেন, আমি পেয়ে থাকি। তো যাই হোক, আজকে এখানেই শেষ করব, আর বাড়াবো না। আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে আমি অসীম আজকে এখানেই শেষ করব। নমস্কার।